কোয়ালিটি অ্যাসুরেন্স, এটার সাথে আমরা সবাই পরিচিত। কোয়ালিটি অত গুণগত মান, অ্যাসুরেন্স হচ্ছে নিশ্চয়ন। তাহলে এটা গার্মেন্টস সম্বন্ধে যে কোয়ালিটি অ্যাসুরেন্স যে ডিপার্টমেন্টটা আছে, এই কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের কী কাজ, এটা আমরা একটু দেখব। কোয়ালিটি অ্যাসুরেন্স কাকে বলে? মেইনলি কোয়ালিটি অ্যাসুরেন্স অডিটর নামে ওরা পরিচিত, কিউএ অডিটর। তারা মেইনলি কাজ করে কোয়ালিটি অ্যাসুরেন্সের, যেমন ডিফেক্ট, মিস্টেক, যে ডিফেক্ট বা মিস্টেক আছে সেগুলো প্রিভেন্টিংয়ে তারা কাজ করে। এক কথায় তারা তাদের যে কাজগুলো আছে, তাদের কাজগুলো কিউসির কাজের আগে স্টার্ট হয়, এবং তারা ফার্স্টলি প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা সেট আপ তারা আগে শুরু করে দেয়। যেমন কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ ওয়ে অফ প্রিভেন্টিভ মিস্টেক, ডিফেক্ট ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট অ্যান্ড অ্যাভয়েডিং প্রবলেম হোয়েন ডেলিভারি প্রোডাক্ট অর সার্ভিস টু কাস্টমার। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা ওয়ে বা একটা সিস্টেম বা একটা পন্থা কি প্রিভেন্টিভ মিস্টেক, মানে ডিফেক্ট বা মিস্টেক কমানোর জন্য, মিস্টেক প্রতিরোধ করার জন্য, ত্রুটি প্রতিরোধ করার জন্য, ডিফেক্ট ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এবং অ্যাভয়েডিং প্রবলেম হোয়েন ডেলিভারি প্রোডাক্ট অর সার্ভিস টু কাস্টমার বলছে, এবং গ্রাহকের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করার সময় সমস্যাগুলো এড়ানোর একটি উপায় হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। দি গোল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের যে লক্ষ্য, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর অ্যান আইটেম অর ম্যানেজমেন্ট দ্যাট উইল বি স্যাটিসফাইড বাই ডিজাইনিং এক্সারসাইজ দ্যাট এক্সকুয়েটেড ইন দ্য কোয়ালিটি ওয়ার্ক। মানে গুণগত মানে নিশ্চয়ন তার লক্ষ্য হচ্ছে একটি আইটেম বা ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয়তা, যে একটি গুণগত মানের কাজে সম্পাদিত ব্যায়াম বা ডিজাইন করে সন্তুষ্ট করে। যাই হোক, মেইনলি আমরা বুঝতে পারলাম যে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা ওয়ে যার মাধ্যমে কী করা হয়, ডিফেক্ট প্রিভেন্ট করা হয় এবং কাস্টমারের কাছে জিরো ডিফেক্ট গার্মেন্টস ডেলিভারি দেওয়ার যে সিস্টেমটা, এটি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। এক্ষেত্রে আপনি গার্মেন্টসে সুইং বলেন, কাটিং বলেন, ফিনিশিং বলেন, প্যাকিং বলেন, প্রত্যেকটা সেকশনে কিন্তু কিউএরও ফার্স্টলি তারা কনফার্ম করে দেয়, কোয়ালিটি অ্যাসিওর করে দেয়। প্রত্যেকটা প্রসেস তারা ফার্স্টলি এটা কনফার্ম করে দেয়, অ্যাসিওর করে দেয়। এখন কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম ক্যান বি ডিফাইন ফলোয়িং স্টেপ। দুইটা সিস্টেমে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটাকে পরিচালনা করা হয়, একটা হচ্ছে অনলাইন সিস্টেম আর একটা হচ্ছে অফলাইন কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। এটাকে আরও সহজে বুঝতে গেলে, যে র ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট কন্ট্রোল, এটা হচ্ছে অফলাইন। অফলাইন কোনটা? অফলাইনে র ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট কন্ট্রোল করা হয়। যেমন ফার্স্টলি ফেব্রিক ঠিক আছে কি না, ট্রিম অ্যাক্সেসরিজ ঠিক আছে কি না, একটা সুইং সেকশনে যে ইনকামিং যে কাট প্যান্টগুলো আছে, কাট প্যান্ট ঠিক আছে কি না, ট্রিম অ্যাক্সেসরিজ ফেব্রিক এগুলো ঠিক আছে কি না, এগুলো কন্ট্রোল করা। একটা হচ্ছে প্রসেস কন্ট্রোল। প্রসেস কন্ট্রোল হচ্ছে অনলাইন, যখন লাইনে যে গার্মেন্টসগুলো চলে, লাইনে কোনো ক্রিটিক্যাল প্রসেসে কোনো প্রবলেম হচ্ছে কি না, বা কোনো একটা সিস্টেমে প্রবলেম হচ্ছে কি না, বা কোনো একটা সিস্টেমের কারণে ডিফেক্ট হচ্ছে কি না, এক কথায় এটা সব কিছু ওরা ভেরিফাই করে। এক কথায় যে অফলাইন কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম হচ্ছে যেগুলো র মেটেরিয়াল কন্ট্রোল করে, র মেটেরিয়াল কোয়ালিটি অ্যাসিওর করে এগুলো ঠিক আছে কি না। আর অনলাইন যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রসেস কন্ট্রোল। একটা প্রসেস যখন কন্টিনিউ করা হয়, প্রসেস কন্টিনিউ অবস্থায় কোনো ডিফেক্ট আছে কি না, কোনো ত্রুটি হচ্ছে কি না, বা কোন মেথডের প্রবলেমের কারণে কোনো ত্রুটি হচ্ছে কি না, বা একটা সুইং সেকশন যদি এক্সাম্পল দেওয়া যায়, তাহলে সুইংয়ের যেগুলো ইনপুট হয়, ট্রিম অ্যাক্সেসরিজ, কাট প্যানেল, থ্রেড, বাটন, ঝিপার, এগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কি না, আছে কি না, এটা ফার্স্টলি যে সে টিম কাট স্যাম্পল ও টেকনিক অনুযায়ী কনফার্ম করে দিল, এটা হচ্ছে অফলাইন। আর অনলাইন হচ্ছে এই, যখন একটা গার্মেন্টস রানিং স্টাইলিশ হলে কোন প্রসেসে কী কী ধরনের ডিফেক্ট হচ্ছে, বা কোন মেথডের কারণে বা কোনো সিস্টেমের কারণে যদি কোনো ডিফেক্ট হয়, এগুলো তারা প্রসেস সেট আপ করে, তারা এখানে রুটকজ অ্যানালাইসিস করে, রুটকজ অ্যানালাইসিস করে আসল কারণটা খুঁজে বের করে যে এখানে কেন ডিফেক্ট হচ্ছে। রুটকজ অ্যানালাইসিসের পরে তারা এখানে ক্যাপ দেয়, কাল্টিভেশন প্ল্যান লিখে, এবং ফাইনালি এখানে তারা প্যাপ নিয়ে কাজ করে, প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান নিয়ে এখানে কাজ করে, যাতে এই প্রসেসে ফিউচারে আর যাতে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ না হয়, সেই জন্য কী করে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম কাজ করে। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের মেইন কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিফেক্ট কমানো, ডিফেক্ট রিডিউস, মিস্টেক, ডিফেক্ট প্রতিরোধ, আর একটা হচ্ছে কাস্টমারের কাছে জিরো ডিফেক্ট
বা ডিফেক্টবিহীন গার্মেন্টস কাস্টমার কাছে পৌঁছে দেওয়া, এই দুইটা কাজই হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স টিমের মেইন লক্ষ্য। এই জন্য যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স টিম কী করে, আপনার ডিএসইউডি রিডিউস করে, কারণ ওরা কি ডিফেক্ট নিয়ে কাজ করে, ডিফেক্টের পরিমাণ কমানোর জন্য তারা রুট কজ অ্যানালাইসিস করে, আবার ক্যাপ দেয়, পেপ দেয়, আবার তারা প্রত্যেকটা প্রসেসে আগে থেকে তারা কনফার্ম করে দেয় যাতে কোনো ধরনের সমস্যা যাতে অ্যারাইজ না হয়। তারপর সমস্যা অ্যারাইজ হলেও তারা এটা নিয়ে রুট কজ অ্যানালাইসিস করে, প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান তারা দেয়। তো মেইনলি কোয়ালিটি অ্যাসিওরেন্সে এই দুইটা নিয়মই কাজ করে, একটা হচ্ছে অনলাইন কোয়ালিটি অ্যাসিওরেন্স করে, আর একটা হচ্ছে অফলাইন কোয়ালিটি অ্যাসিওরেন্স করে, একটা হচ্ছে র মেটেরিয়াল বা প্রোডাক্ট কন্ট্রোল, আর একটা হচ্ছে প্রসেস কন্ট্রোল নিয়ে কাজ করে। তাহলে আশা করি কিউয়ের মেইন কাজ কী, কোয়ালিটি অডিটরের মেইন যে এম বা লক্ষ্যটা, এটা আমরা এই ভিডিও দ্বারা ভালোভাবে বুঝতে পারলাম, এবং তাদের যে কাজের যে সিস্টেম আছে অনলাইন অফলাইন এটা আমরা এই ভিডিওর দ্বারা একদম ফুলফিলভাবে বুঝতে পারলাম। থ্যাংক ইউ অল।